হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম উইলাম টু ইউর চ্যানেল দ্য প্রিপারেশন তোমাদের নিজেদের চ্যানেল দ্য প্রিপারেশনে তোমাদের সকল স্বাগত প্রাইমারি দু হাজার তেইশের ইংলিশের আমরা আজকে আনসারকে নিয়ে আলোচনা করবো এবং তিরিশটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার আপনাদের চেষ্টা করবো তো চৌ বেশি বেশ দেরি না করে ক্লাসটা শুরু করি আজকের প্রথমে যে নভেল রেট অ্যানি অ্যানিলে হুলিয়ার এবং মধ্যে যে কথোপকথন সেখান থেকে বেশ কিছু প্রশ্ন আছে তো কী বলা আছে দেখা যাক প্রথম প্রশ্ন এটা দ্য ফ্রেন্স বিহাইন্ড দ্য সিন রেফার টু ওয়ার্কস ডান দ্য ফ্রেস বিহাইন্ড দ্য সিন বিহাইন্ড দ্য সিন মানে কি পর্দার পেছনে যে কাজগুলো হয় সেগুলোকে বলে সিক্রেটলি কাজ কিন্তু এবং এই সিক্রেটলি কথাটা এখানে একমাত্র আছে অপশান সিতে কিন্তু ওকে সারেফটিয়াসলি এটাই হচ্ছে সঠিক উত্তর বিহাইন্ড দ্য সিন রেফার্স টু ওয়ার্ক ডান ইজ সারেফটিয়াসলি অপশান সি ইজ দ্য রাইট বাষট্টি নম্বর আমরা চলে যাই দ্য ব্রিফ টেলিফোনিক লি মাস্ট হ্যাভ যখন নোবেল প্রাইজটা তখন তিনি কেমন অনুভব না অবশ্যই হবে কিন্তু বি তিনি কিন্তু অন্তত বিহলিত হয়েছিলেন সি ওয়াজ ওভারন অন রিসিভিং দ্য প্রাইজ অপশন বি ইদ দ্য আট আনসার নেক্সট কোয়েশন তেষট্টি নম্বর প্রশ্ন চলে যায় ড্যাস এক্সপ্লোর নিউ থিংস উইথ ইট এক্সপ্লোরেশন বেসড লার্নিং হেল্প চিল্ড অ্যান্ড লার্ন থ্রো এক্সপ্লোরেশন বেস বলা হয়েছে যেমন সঠিক উত্তর হতে পারে কিন্তু কিউসিটি অ্যান্ড এনকোয়ারি অর্থাৎ কৌতূহল এবং অনুসন্ধানমূলক থেকে কিন্তু এক্সপ্লোরেশন বেস লার্নিংটা আসে কিন্তু ওকে অপশন ডি দ্য আই আনসার চৌষট্টি নম্বর প্রশ্ন আমরা চলে যাই কী আছে ওভারটোন অ্যাজ ইউজ দ্য প্যাসেজ রেফার টু ওভারটোন বলতে কী বোঝাই দেখুন এটা আমাদের যে এই যে স্বর আছে না সাতটা স্বর আমরা বলি না সারেগামা পাতা তার যে ফান্ডামেন্টাল থেকে ফান্ডামেন্টাল যে ফ্রিকোয়েন্সি তার থেকে যদি বড়ো হয় বেশি হয় তখনই ওভার মানে কি অবশ্যই ফ্রিকোয়েন্সিটা হায়ার হবে কিন্তু সঠিক উত্তর কী হবে আমাদের অপশান বি যদি আনসারটা মানে পুরো জিনিসটা না জানা থাকে এই শব্দের যদি আমরা এইটামলজিতে জানি তাহলেই বুঝতে পারবো ওভার মানে কি হায়ার দেন সামথিং হয় তাই হায়ার দেন ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অপশন বি দ্য রাইট আনসার পঁচটি নম্বর প্রশ্ন আমি চলে যাই কি আছে আই রিকল দ্যাট ইউ এর অন দ্য নোবেল প্রাই নোবেল কমিটি দ্য কারেক্ট আলটারনেটিভ অফ ভয়েস চেঞ্জ অফ দ্য গিভেন লাইন শুড রিড এজ এই প্রশ্ন সঠিক উত্তর বলে রাখি দেখুন এটা একটা আপনার কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু তার মধ্যে অলরেডি যেটা ভয়েস চেঞ্জ আপনার করতে হবে এই যে অংশটা ভাবতে হবে কিন্তু আই রিকল আই রিকলটা প্রেজেন্ট টেন্সে আছে কিন্তু তার ভয়েস চেঞ্জ করলে কি হয় প্রেজেন্ট ইন্ডিফিনেট হলে কি হয় এমিজ ডান হয় তাই আয় এর পরে অবশ্যই ইজ মানে ইট ইজ যেখানে ইজ থাকবে সেখানে আপনার খেয়াল করতে হবে যেমন ইট ইজ বিইং এটা হবে না এটা কিন্তু বিং জিনিসটা কিন্তু পাস্ট পার্টিসিপে মানে প্রেজেন্ট কি বলবো আপনার প্রেজেন্ট কনিনিউসের ক্ষেত্রে এটা হয়ে থাকে কিন্তু এটা কন্টিনিউস টেন্স নয় তো তাই সকলের এই ক্ষেত্রে কিন্তু অপশন সি ইট ইজ রিকর্ড বাই মি দ্যাট ইউ ওয়ার অন দ্য নভেল কমিটি অপশন সি দ্য রাইট আনসার পরবর্তী প্রশ্ন আমরা চলে যায় আমাদের ছেষট্টি নম্বর প্রশ্ন চলে যায় কি আছে স্টেটমেন্ট দুটো দেওয়া আছে কিন্তু যে দুটো স্টেটমেন্ট বলা আছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট এই দুটো স্টেটমেন্টেই কিন্তু আপনার হচ্ছে সত্য এই দুটো স্টেটমেন্টে হচ্ছে কিন্তু সত্য তাই সঠিক উত্তরের ক্ষেত্রে হয়ে যাবে কিন্তু অপশান সি স্টেটমেন্ট ওয়ান এর টু আর ট্রু এটা কিন্তু প্যাসেজটা পড়লেই আপনারা বুঝতে পারবেন ডেলিউক্টে গিভেন প্যাসেজ ইজ ইজেন কী হবে ডেলিউটে শেষে ই দিয়ে এসে দেখে বুঝতে পারবেন যে এটা সাধারণত ভার হবে কিন্তু অপশন এ ইজ দা রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন চলে যাই ইট সিন সাচ এ ওয়ান্ডারফুল কম্বিনেশন অ্যে হেড অ্যান্ড হ্যান্ডস ইউজ হ্যান্ড অ্যান্ড হ্যান্ডস পেটাগুজি রেফার টু পেটাগোজিতে হেড অ্যান্ড হ্যান্ডস বলতে কি বোঝায় হ্যান্ডস মানে কি বাই ডুইং হেডস মানে চিন্তা করা অর্থাৎ লার্নিং বাই থিঙ্কিং অ্যান্ড ডুইং অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট উনসতর্তর নম্বর প্রশ্ন চলে যায় ইট ওয়াজ নট এক্সপেক্টেড অ্যান্ড নট প্রেডিক্টেড টু দা কার্ট আট্টনেটিভ ফর দাবা এক্সপ্রেশন এই যে এক্সপ্রেশনটা বলা হয়েছে কিন্তু নট এক্সপেক্টেড অ্যান্ড নট নট প্রেডিক্টেড বলতে নাইদার নট ক্ষেত্রে সাধারণত ব্যবহার করে থাকি আমরা সেটা কিন্তু হবে কি অপশন সি ইট ওয়াজ নাইদার এক্সপেক্টেড নট প্রেডিক্টেড অপশন সরি অপশন এ ইট ওয়াজ নাইদার এক্সেপ্টেড নট প্রেডিক্টেড অপশন এ হচ্ছে এর সরি উত্তর পরবর্তী প্রশ্ন আরো একটা প্যাসেজ দেওয়া আছে কিন্তু যেটা আমরা পড়েছিলাম রাখাল বাঘ নিয়ে যে বাঘ এসেছে বাঘ এসেছে কিন্তু চাষিরা দেখে যে বাঘ আসেনি সেই গল্পটা এখানে ইংলিশ ভাষণ করা আছে কি বলেছে অ্যান্টিক অ্যান্টিক রেফার টু দ্য প্যাসেজ মিনস অ্যান্টিক মানে কি বোঝায় সেটা বলছি দেখুন অ্যান্টিক মানে কি মজার ছলে কাউকে বোকা বানানো কিন্তু সেটাকে বলা হয় কিন্তু আপনার অ্যান্টিক বলা হয় কিন্তু ওকে তার সঠিক উত্তরের ক্ষেত্রে কিন্তু অপশন সি পুলিশ আউটরেজেস আর অ্যামিউজিং বিহেভিয়ার কিন্তু ওকে অর্থাৎ মজার ছলে অপরকে মানে অপরকে বোকা বানিয়ে মজা পাওয়া কিন্তু ওই জন্য পুলিশ বলা আছে কিন্তু অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন আমাদের একাত্তর নম্বর প্রশ্ন দ্য হার্টসম্যান টাইপ টু ফুল দ্য ভিলেজ শেষকালে যে বালক ছিল কিন্তু ওই যে আপনার ভেড়ার পালক যে ছিল কিন্তু সে ট্রাই টু ফুল দ্য ভিলেজ সে মানে মানে বোকা বোকামার চেষ্টা করছিল বিকজ কিছের জন্য করতে ছিল কারণ সে চাইছিল যে সে কিছুটা মজা করব কিন্তু অপশন বি হি ওয়ান্ট টু ডিরাইভ সাম ফান্ড অপশন বি হবে এর সঠিক উত্তর বাহাত্তর নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে ইন অ্যান ওপেন অ্যান্ড আন আনএসেমড ম্যানার দিস ফ্রেজ ইউজ ইন এ প্যাসেজ মিন্স ওপেন অ্যান্ড আনএসেম ম্যানার মানে কি অত্যন্ত কি নির্লজ্জ সঙ্গে যে ব্যবহার সেটাকে আমরা ব্যালানসেন্টলি বলে থাকি কিন্তু অপশন সি হবে এর সঠিক উত্তর তেহাত্তর নম্বর দুটো কিন্তু আপনার স্টেটমেন্ট দেওয়া আছে এই যে আপনার দুটো স্টেটমেন্ট দেওয়া আছে কিন্তু দুটো স্টেটমেন্টই কিন্তু সঠিক তাই সঠিক উত্তর হবে কিন্তু অপশন মানে তেহাত্তর নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন এ স্টেটমেন্ট ওয়ান অ্যান্ড স্টেটমেন্ট টু মানে টু আর ট্রু অপশন এ হবে সঠিক উত্তর চুয়াত্তর নম্বর প্রশ্ন চলছে আমরা ফাইন্ডিং সামথিং অর সাম অন দ্য ফ্রেজাল ভাব কি কোনো কিছুকে খোলা আমরা মানে খোঁজা এটাকে আমরা লুকিং ফর বলে থাকি লুকিং ফর মানে কোনো কিছু বা কোনো ব্যক্তিকে খোঁজা অপশন ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট কি বলছে দ্য ভিলেজার হোপ দেয় দেয়ার ওয়ার্নিং উড ডিসার্ড দ্য ল্যাড ইফ দ্যাব সেন্টেন্স ইস রিটেন উইদাউট আলটারনেট দ্য মিনিং হোয়াট উইল বি দ্য কারেক্ট অপশন এই যে প্রশ্নটা আপনার এখানে বলা হয়েছে কিন্তু এখানে খেয়াল করে দেখবেন দ্য ভিলেজার্স কি আছে হোপড পাস্ট টেন্সে আছে কিন্তু ওকে এখানে দেখুন যে চারটা অপশান আপনার দেওয়া আছে তার মধ্যে কি এক্ষেত্রে অপশান সিতে যদি আপনি যান তাহলে আপনি দেখতে পান এখানে দ্য ল্যাড ওয়াজ দেওয়া আছে কিন্তু বাকিগুলোতে দেখুন দ্য ল্যাড ইজ দ্য ল্যাড ইজ দ্য ল্যাড বলা ইজ বলা আছে কিন্তু কিন্তু যেহেতু ভিলেজার্স হোপ পাস্ট টেন্সে দেওয়া আছে কিন্তু পুরোটাই পাস্ট টেন্সের কথা বলা হচ্ছে এখানে তাই সঠিক উত্তর এখানে না কে দ্য ল্যাড ওয়াজ ওয়াজ হোয়ার্ট দা ভিলেজাস হোপ তাই অপশন সি হবে এর সঠিক উত্তর নেক্সট ছিয়াত্তর নম্বর প্রশ্ন আমরা চলে আছে অ্যান ওল্ড ম্যান ক্যাম্প ফরওয়ার্ড টু কমফোর্ট হিম কমফোর্ট ইউজ অ্যান্ড দিস লাইন ক্যান বি রিপ্লেস উইথ কমফোর্ট মানে কি এখানে যখন যে শব্দটা বলা হয়েছে মানে কি তাকে বোঝানোর জন্য হয়েছিল কিন্তু কনসোল করা কিন্তু অপশন বা তাকে সমবাদনা জানার জন্য কিন্তু অপশন এ কমফোর্টটা কিন্তু কনসোল হিসাবে কিন্তু ব্যবহার করা হয় অপশন এই দাঁড়িয়ে সিনোনিমকে সরাসরি না বলে আপনার প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে কিন্তু এটা সিনোনিম হিসাবে নেক্সট ছিয়াত্তর নম্বর প্রশ্ন প্রশ্নগুলো চলে যায় আমাদের সাতাত্তর নম্বর প্রশ্ন চলে যায় নান টার্ন আপ বিকম বিকজ দে ফেল্ড হিউ ওয়াজ স্টিল জোকিং ইস এন এক্সাম্পল অফ দেখুন আমি আপনাদের বলেছি যে কোথাও যদি ফাঁকি যে দ্যাট দিয়ে যদি সংযুক্ত করা হয় তখন সেটাকে আমরা কমপ্লেক্স বলে থাকি কিন্তু সেটা কিন্তু হবে কমপ্লেক্স সেন্টেন্স অপশন বি দ্য রাইট আনসার অনেক জায়গায় অনেকেই বলছি যে স্যার কম্পাউন্ড কেন হবে না সাধারণত এন্ড দিয়ে বা অর দিয়ে যুক্ত থাকলে তখন সেটা আমরা কিন্তু কম্পাউন্ড বলে থাকি কিন্তু দ্যাট দিয়ে থাকলে সেটাকে আমরা কমপ্লেক্স বলে থাকি তাই অপশন বি কমপ্লেক্স সেন্টেন্স ইদের রাইট আনসার আরো নম্বর এ উল্ফ স্নিকিং এবং দ্য ফ্লস ফ্লক কি এটা কিন্তু আমরা বলতে কালেকটিভ নাউন কিন্তু এটা কোনো হয় কালেকটিভ নাউন অপশান বি কালেকটিভ নাউন ইজ দ্য রাইট আনসার ফ্লক মানে একটা একটা পাল কিন্তু একটা পালকে বোঝাচ্ছে উনআশি নম্বর প্রশ্ন কি বলছে দা মোরাল অফ দ্য স্টোরি ইজ এই স্টোরিটি গল্পটার নীতি কথাটা কি না এই নীতি কথা একটাই সেটা হচ্ছে কিন্তু লায়াস ওয়ার অলোজ এক্সপোর্ট যারা মিথ্যুক তারা সবসময় কিন্তু এক্সপোজ হয়ে থাকে কিন্তু অপশান ডি লায়াস ও আর অলোজ এক্সপোজ অপশন ডি হচ্ছে এর সঠিক উত্তর নেক্সট এরপর কী বলছে আশি নম্বর প্রশ্ন এ পিস অফ এ গুড পিস অফ হ্যান্ড রাইটিং এ গুড পিস অফ রাইটিং ইন ইংলিশ ইনভলভ খুব ভালো যদি ইংরেজিতে কোনো মানে লেখা হয় সেটা কিন্তু তার মধ্যে কী কী থাকবে আইডিয়া থাকবে প্রেজেন্টেশন অ্যান্ড কোহারেন্স থাকবে কিন্তু অপশন বি হচ্ছে সঠিক উত্তর পেরাউজির কিন্তু বেশিরভাগ প্রশ্নই আপনারা কিন্তু আপনাদের জানা কোশ্চেনের মধ্যে এসে বেশ কিছু কোশ্চেন সি থেকে রিপিট করেছে কিন্তু দু হাজার উনিশ থেকে কিন্তু ডিসেম্বর মাসের যে দু হাজার উনিশে ডিসেম্বর মাসে সেখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন এবং আপনার ওড়িশা ডেট এবং উত্তরাখণ্ড ডেট থেকে কিন্তু হয়েছে যেগুলো কিন্তু অলরেডি আমি আপনাদের কিন্তু ক্লাসে করেছি কিন্তু ওকে এবং বেশ কিছু প্রশ্ন কিন্তু এক্সপ্লেনেশন থেকেও এসেছে পেরাউজির তরফ থেকে একাইশ নম্বর প্রশ্ন দেখুন এই যে প্রশ্নটা প্যাটালজিক্যাল গ্রামার এটা আমরা কিন্তু আপনাদেরকে বলা বলেছিলাম প্রশ্নটা প্যাটালজিক্যাল গ্রামার সব সময় কিন্তু যদি কন্টেক্সের মধ্যে পড়ানো হয় অর্থাৎ টিচিং আমার ইন কন্টেক্স অপশন ডি হবে সঠিক উত্তর অনেকে বলছেন স্যার আউট অফ দনটক্ট হবে আউট অফ দ্য কনটক্ট হবে না কিন্তু অনেকে বলছে রুলস অফ গ্রামার হবে রুলস অফ গ্রামারও কিন্তু হবে না বলা হয়েছে মানে কি যে জিনিসটা পড়ানো হচ্ছে সেই প্রাসঙ্গিকের সাহায্যেই গ্রামার অর্থাৎ যে পাঠ্যাংশ করা আছে সেই পাঠ্যাংশের যে গ্রামারটা আমরা করাবো সেটাকে বলি প্যাটালজিক্যাল গ্রামার তো অপশন ডি টিচিং গ্রামার ইন কন্টেক্স ইজ দ্য রাইট আনসার বেস্ট নম্বর প্রশ্ন বলা যে স্কোরিং গাইড এটা আপনাদের সরাসরি প্রশ্ন বলেছিলাম যে স্কোরিং গাইড যেটা আমরা রুব্রিক্স বলে হয় কিন্তু অপশন ডি এটা সরাসরি প্রশ্নটা আমাদের কাছ থেকে এসেছিল আপনারা যেটা ক্লাস করছেন রেগুলার পাবেন নেক্সট এই প্রশ্নটা দেখুন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ এটা দু হাজার উনিশের সিটের থেকে এসেছে ডিসেম্বর মাসের ইংলিশ ল্যাঙ্গুয়েজ হিসেবে কনসোনেন্ট সাউন্ড এটা কথা না ছ আপনার চব্বিশটা অপশন এতে রাইট আনসার এখানে অপশন এ এ আছে আমরা যেটা আপনাদের করেছিলাম সেখানে অপশন সি সিতে আমরা বলেছিলাম যে চব্বিশটা আছে কিন্তু ওকে অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে কতগুলো কনসোনেন্ট সাউন্ড না চব্বিশটা কনসোনেন্ট সাউন্ড আছে কিন্তু অপশন এ চব্বিশ টোয়েন্টি ফোর ইজ দা রাইট আনসার এটাও কিন্তু আপনার যে সিটের কোশ্চেন থেকে দ্য দা স্টাডি অফ মিনিং ইন দা ল্যাঙ্গুয়েজ ইজ নোন এটাকে আমরা সেমান্টিক্স বলে থাকি কিন্তু কি বলি সেমান্টিক্স অপশন এ এই রাইট রাইটন এটা সিটের কোশান থেকে এসে এবার বুঝতে পারছেন সিটের শুধু প্রশ্নপত্র মানে বাংলা ভাষার পিডিএফ নিলেই হবে না কিন্তু তার এক্সপ্লেনেশনটাও জরুরি কিন্তু কারণ বেশিরভাগ প্রশ্ন ওই এক্সপ্লেনেশন থেকেই কিন্তু এসেছে কিন্তু ওকে যেমন ম্যাথামেটিসিয়ার ভেনেল ভেনেলের থিওরি কিন্তু আমরা যেমন আমাদের সিটেডের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশন সেখানে এক্সপ্লেনেশন করছি আপনাদের কোথায় কি হয় না হয় সেখানে কিন্তু আপনারা বুঝতে পারবেন কিন্তু ভেনেল থিওরিটা কিসের সঙ্গে সম্পর্কিত কিন্তু ওকে ক্লিয়ার পঁচাশি নম্বর প্রশ্ন কি বলে আছে ইফেক্টিভ লার্নিং ইন এ ক্লাস রুম সিচুয়েশন টেক প্লেস হেন দা লার্নার্সার এটা আমরা আপনাদের বলেছি কিন্তু প্রশ্নটা যে ইফেক্টিভ লার্নিং বলতে বোঝায় যখন তারা কিন্তু অ্যাক্টিভলিভাবে পার্টিসিপেট করে থাকে আমরা ইন্টারেক্টিভ বলে নি আমরা বলেছিলাম যে যখন তারা একসাথে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে অ্যাক্টিভলি পার্টিসিপেটকে আমরা ইন্টারেক্টিভ বা মিথোসকে বলে থাকি যেটা কিন্তু অপশান সিতে আপনি পাবেন ছিয়াশি নম্বর প্রশ্ন আমরা চলে দেখি আছে হয় ইয়ং লার্নাস আর টট টু ইম্প্রুভ দেওয়ার স্পেলিং অ্যান্ড পাংচুয়েশন দে উইল দেখুন যখন ইম্প্রুভ দেওয়ার স্পেলিং তাদের বানান এবং যে মানে পাংচুয়েশন যেগুলো আছে আপনার যে জ্যোতি চিহ্ন সেগুলোকে যখন বলা হয় ইম্প্রুভ করা মানে কি এটা অ্যাক্যুরেসির দিকে আমরা এগিয়েছি সঠিক হতার দিকে সঠিক হতে হবে কিন্তু অ্যাকুরেসি তাই ইম্প্রুভ দেওয়ার ইকু অ্যাক্যুরেসি অপশন এ হবে এর সঠিক উত্তর সাতাশ নম্বর প্রশ্ন চলে যায় রাইটিং দ্য টাইটেল দ্য স্টোরি অন দ্য ব্ল্যাক বোর্ড দ্য টিচার আস দা ক্লাস টু গেস হোয়াট দা স্টোরিজ অ্যাবাউট এখানে ধরুন প্রশ্ন বলা হয়েছে যে গেস হোয়াট দ্য স্টোরি অ্যাবাউট মানে কি বোঝায় যে স্টোরির কন্টেন্টটা কি মানে গল্পের যে কন্টেন্টটা সেটা কি সেটা তাদেরকে গেস করা কিন্তু তাই অপশন সি হবে সঠিক উত্তর কিন্তু ওকে লেট দ্য ক্লাস গেস দ্য কন্টেন্ট অপশ সি হচ্ছে সঠিক উত্তর অষ্ট নম্বর প্রশ্ন ডিসলেক্সিয়া বারবার বলেছি কিন্তু আমরা ডিসলেক্সিয়া ডিসলেক্সিয়া কিছু সঙ্গে সম্পর্কিত রিডিংয়ের সঙ্গে এটা কিন্তু এভার্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাবিলিটি ইন টার্ম অফ রিডিংস কিন্তু অপশন এ ই দ্য রাইডেন্স ও নম্বর নম্বর প্রশ্ন চলে যায় উইচ ইভ্যুশন ইজ ডান বাই দ্য টিচার ডিউরিং দ্য প্রসেস বারবার কিন্তু বলেছি যে ডিউরিং দ্য প্রসেস শিখন চলাকালীন আমরা যে ইভ্যুয়েশন হয় সেটাকে আমরা বলি কিন্তু ফরমেটিভ অ্যাসেসমেন্ট তা আপসেন ডি ই দ্য রাইট আনসার এটা কিন্তু ক্লাসের মধ্যে আলোচনা হয়েছে বারবার কিন্তু ওকে প্রশ্নগুলোও করে আপনাদের এই যেমন সিসিই সিসি নিয়ে বলেছিলাম যে সিসি সব দিকগুলোকে নিয়ে কিন্তু কাজ করে সিসিই কিন্তু তো সব দিকের কথা এখানে বলতে সাধারণত দু রকমের কথা বলা যায় দেখুন যেমন উইকলি টেস্ট এটা তো হবেই না উইকলি টেস্ট কিন্তু আপনার সিসিই নয় লার্নার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য বুক এটাও নয় পাঠ্যবই নিয়ে আমরা কিন্তু তার সহপাঠক্রমে বিভিন্ন কার্যাবলী নিয়েও কাজ করি আমরা তাই এটা স্কলাস্টিক এবং নন ক্লাস্টিক মানে স্কলাস্টিক অ্যান্ড কো ক্লাস্টিক অর্থাৎ আপনার যে পাঠ্যক্রমের মধ্যে যেটা থাকবে থাকবে সেটা এবং আপনার পাঠ্যক্রমের বাইরে সহপাঠক্রমে যেগুলো থাকবে সেগুলো সবগুলোকে নিয়েই কিন্তু আমরা সিসি এটা বলি কিন্তু তাই তা সঠিক উত্তরের ক্ষেত্রে হিসেবে কিন্তু অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ওভারঅল বেড়ে যেতে পারে অন্যান্য সাবজেক্টের তুলনায় ইংরেজিতে কিন্তু আপনার পেটালগজিক্যাল যে কনসার্টগুলো ছিল কোয়েশ্চানগুলো ছিল সেগুলো কিন্তু যথেষ্টই আপনারা কিন্তু আলোচনার মধ্যে থাকবেন যারা কিন্তু ঠিকঠাকভাবে পড়াশোনা করেছেন কিন্তু ওকে বাট ওভারঅল কোশ্চেন তো বলতেই পারে কোশ্চেন কিন্তু খুব একটা মানে ইজি বলা যাবে না দু হাজার বাইশের মতো অতটা ইজি হয়নি কিন্তু কিন্তু টাফ খুব একটা টাফ বেশ কিছু প্রশ্ন টাফ এসেছে মোটার একটু টাফ লেভেলের কিন্তু কোয়েশন এসেছে কিন্তু ওকে মোট কথা যেটা হচ্ছে কি কন্টিনিউয়াস কিন্তু যে আমরা যে এমসি কিউ বেশ মানে প্রশ্নপত্রের উপর নির্ভরশীল থাকবো সেটা করলে কিন্তু হবে না কিন্তু এবার সমস্ত এক্সামের ক্ষেত্রে আপনাকে কিন্তু ডিটেলসে কিন্তু পড়তে হবে যেমন তো দেখা যাচ্ছে পরে ক্লাসে ভালো থাকুন সুস্থ থাকুন প্রচুর পরিমাণে প্রশ্ন করুন টাটা আবাই থ্যাংক ইউ জয় হিন্দ